ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন, এক অন্য মেজাজে আপনাদের জন্য আজকে স্টেডিয়াম বুলেটিন। কারণ ইন্ডিয়ার যে প্রত্যাশিত রেজাল্ট সেটা কিন্তু হয়তো ভালোর দোরগোড়ায়, তাই কি না? একদমই, দেখো প্রথম সেশন যদি দেখি তাহলে কিছুটা কামব্যাক অবশ্যই ভারতের তরফ থেকে, কারণ 95 রান এসছে প্রথম সেশনে, 4টি উইকেটের পতন হয়েছে। হ্যাঁ, যে রানটা আসছে অস্ট্রেলিয়ার এখন স্কোরবোর্ডে আছে সেটা অনেকটাই রান, এবং যথেষ্ট স্টেডি জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া। তবে একটা মানে কিঞ্চিত আশা কিন্তু রয়েছে, কারণ বোলাররা ভালো বোলিং করেছেন এবং একই সঙ্গে ভালো ক্যাপ্টেন্সি রোহিত শর্মা আজকে করব। তার কারণ যেভাবে ফিল্ড প্লেসমেন্ট করিয়েছে, দুটো স্লিপ মাঝে সিডি মিড অনেক ফিল্ডার রেখে অ্যাটাকিং মোডে, এই জিনিসটাই কিন্তু কালকে মিসিং ছিল রোহিত শর্মার তরফ থেকে। আজকে কিছুটা ম্যাচুরাইজ করেছেন এখানে রোহিত শর্মা, এবং আশা করব যে যত দ্রুত সম্ভব, এই মুহূর্তে 422/7, যত দ্রুত সম্ভব আর বাকি 3টি উইকেটের পতন হোক, এবং ইন্ডিয়ান ব্যাটারদের কি অ্যাপ্লিকেশন ধরা পড়ে ওভারের 22 গজে, এটাও কিন্তু লক্ষ্য থাকবে। শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক্য রাহানে, এই পাঁচজন ভারতীয় ক্রিকেটারের উপর কিন্তু নজর থাকবে বড় রান করতে। একদমই, কালকে যে কমিউনিকেশনের অভাব ছিল, আজকে যে কমিউনিকেশনটা ভারতীয় দলে দেখা গিয়েছে, এই টোটকা কি হতে পারে? টোটকা একটাই, যে কিপ থিংস সিম্পল, এবং প্রত্যেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটার, প্রফেশনাল ক্রিকেটার, বড় ক্রিকেটার, একটা জিনিসই খালি সুনীল গাভাস্কার যেটা বলছিলেন যে ব্যাট স্পিড এবং টেম্পারমেন্ট ডিফারেন্ট, দুটো আলাদা ফরম্যাট। আগে টি টোয়েন্টি খেলেছে, আইপিএল খেলায় বিজি ছিল ভারতীয় ক্রিকেটাররা, এটা রেড বল ক্রিকেট। তবে এই এই ফরম্যাটে কিন্তু সিদ্ধ হস্ত ভারতীয় ক্রিকেটাররাও, অজিঙ্ক্য রাহানে, চেতেশ্বর পূজারা, এই দুজন কি বাজি হতে পারেন? শুভমান গিলও রয়েছেন স্পেশাল গেমটা, অস্ট্রেলিয়ার তরফ থেকেও চলবে, তবে দেখা যাক কি হয়। তবে এইটুকু আশা রাখি যে ভারত কামব্যাক করবে, প্রথম সেশনটা কিন্তু ভারতের জন্য বড় হতেই পারে, কারণ 95 রান এসে এই সেশনে, এবং 4টি উইকেটের পতন। অস্ট্রেলিয়ার ওভারঅল স্কোর 422, 7 উইকেটের বিনিময়ে। অবশ্যই দারুণ পারফরমেন্স দেখিয়েছে ট্রেভিস রেড, যেভাবে ব্যাটিং করেছেন, মাটি দিয়েছেন, এবং তার সঙ্গে যিনি সঙ্গ দিয়েছেন স্টিভেন স্মিথ, যেন যখন ব্যাটিং করেন মনে হয় যেন ড্যান্স করছেন 22 গজ, যেভাবে স্টান্স নেন, স্টান্সের মুভমেন্ট করান অসাধারণ। 121 রান করেছেন স্টিভেন স্মিথ, এবং এই মুহূর্তে ক্যারে ব্যাটিং করছেন, তবে ক্যারেকে বেশিক্ষণ ধরে কিন্তু ক্যারি ফরওয়ার্ড করা যাবে না, তাকে তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরিয়ে দিতে হবে। একদমই, লং সেশনের পর কাকে এগিয়ে রাখছো, টিম অস্ট্রেলিয়া না ইন্ডিয়াকে? দেখো ওভারঅল যদি দেখো তাহলে এখনো অস্ট্রেলিয়া কিন্তু এগিয়ে রয়েছে, 422 একটা ভালো স্কোর বলা যেতে পারে। তবে যদি সেশন ওয়াইজ বিচার করো তাহলে কিন্তু ইন্ডিয়া এই সেশনটা, মানে ইন্ডিয়ার নামে থাকবে এই সেশন, এটাই হচ্ছে টেস্ট ক্রিকেট। কারণ সেশন ওয়াইজ সেশন ম্যাচ কিন্তু বদলায়, রং পাল্টায়, এই সেশনটা ভারতের দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া নেবে, তবে যদি অস্ট্রেলিয়া নেয় তাহলে কিন্তু ম্যাচও নিয়ে নেবে, কারণ অলরেডি 422 অস্ট্রেলিয়া, 7টি উইকেটের পতন হয়েছে ঠিকই, তবে এই রানটা যত এগোবে, কারণ অনেক সময় কি হয় টেল এন্ডারে এসে কিন্তু একটা ভালো রান করে দিয়ে যায় ব্যাট কামিন্স, কিন্তু টেল এন্ডার আমি মনে করি না, কারণ ভালো ব্যাটিং করেছেন, এবং অস্ট্রেলিয়ায় ভারতের বিরুদ্ধে একটা ভালো সদ্য প্রচার করার ইনিংস রয়েছে, তাই সেরকম ইনিংস যেন ব্যাট কামিন্স খেলে না নেয়, এবং বাকি যেসব ফিল্ডার রয়েছে, বোলিং রয়েছে, তারা যেন টিপিক্যাল টেল এন্ডার ব্যাটারদের মতো রানটাকে বাড়িয়ে নিয়ে না যান, সেই দিকে লক্ষ্য রাখতে হবে ভারতীয় আজ এ পর্যন্তই নয় স্টেডিয়াম বুলেটিন, সঙ্গে দেখুন, দেখতে থাকুন কলকাতা টিভি অনলাইন এবং স্টেডিয়াম বুলেটিন।